আজি হেউছি 27 এপ্রিল 2024 ইতিহাস পৃষ্ঠা কো আড়েলে অনেক স্মৃতি আমা সামনা কো আসি থাই তবে চলন্তু আড়েবা আজির ইতিহাস পৃষ্ঠা আও দেখিবা কোন রহিছে আজির ইতিহাস আজি হেউছি বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস প্রতিবর্ষ এপ্রিল মাস শেষ শনিবার রে পালন করা যায় এই দিন সমগ্র বিশ্বরে প্রাণী চিকিৎসকক উদ্যম কো জানিবা পাই উৎসর্গীকৃত পশুপক্ষী মানক স্বাস্থ্য ও কল্যাণ বজায় রাখবেন প্রাণী চিকিৎসকক প্রচেষ্টা আলোকিত করবার এক সুযোগ প্রাণী চিকিৎসার বিকাশ তথা প্রগতিরে প্রাণী চিকিৎসক মানকর এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যা মানব ও পশু স্বাস্থ্য উপরে গুরুত্বপূর্ণ প্রভাব পকাই আজি হেউছি বিশ্ব তাপি দিবস তাপি হেউছি এক বিলুপ্ত প্রায় তৃণভোজী প্রাণী যা কি শুণ্ড থিবা ঘুষুরি পরি দেখা যাই 600 পাউন্ডরু অধিক ওজন বিশিষ্ট এই স্তন্যপায়ী প্রাণী সাধারণত মধ্য এশিয়ার দেখা যাই মাংস পাই এই প্রাণীকে শিকার করা যাওতরু এহা প্রায় লোপ পাইয়া বসিলা এই বিলুপ্ত প্রায় প্রজাতি গুড়িক বিষয়ে বিশ্বস্তরীয় সচেতনতা সৃষ্টি করিয়া পাই বিশ্ব তাপি দিবস পালন করা যাচ্ছে 27 এপ্রিল 1920 রে বম্বে প্রেসিডেন্সির সুরট জেলা কোসমাড গাঁরে জন্মগ্রহণ করে মনি ভাই ভীম ভাই দেশাই সে জন সম্মানিত ভারতীয় সামাজিক কার্যকর্তা মহাত্মা গান্ধীক সহযোগী তথা গ্রামীণ বিকাশর জনে অগ্রদূত যিকি উরুলিয় গ্রামাঞ্চলর গরিব লোককে তাঁর প্রকৃতি উপশম আশ্রমকু উৎসর্গ করিবারে নিজের জীবনকু উৎসর্গ করেছিলেন যাহা আজি পর্যন্ত জারি রয়েছে দেশাই তাঁর উচ্চশিক্ষা সমাপ্ত হওয়া পরে স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীক সহ যোগ দিয়েছিলেন দেশাই 1968 মশায় পদ্মশ্রী এবং 1982 রোমান ম্যাগাসিস পুরস্কার ভি অনেক পুরস্কার পাই 27 এপ্রিল 1929 রে জন্মগ্রহণ করে জয়দেব যোগেন্দ্র সে জনে ভারতীয় যোগগুরু গবেষক লেখক শিক্ষাবিদ তথা যোগ প্রতিষ্ঠানর সভাপতি লে যোগর চিকিৎসা প্রভাব উপরে অধ্যয়ন পাই ডক্টর যোগেন্দ্র জনাশুনা লে সে যোগ শিক্ষাকে আগেই নিয়ে এবং প্রাচীন বিজ্ঞানর চিকিৎসা প্রভাব উপরে আজমা ডায়াবেটিস হৃদরোগ এবং পতঞ্জলির যোগসূত্র ভি অনেক পুস্তক লিখিলে আজির দিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাজশেখর বাসু সে জনে বঙ্গীয় লেখক রসায়ন বিজ্ঞানী এবং লেক্সিকোগ্রাফর লে বাসু স্কুল শিক্ষা সমাপ্ত পরে কলকাতা যাই প্রেসিডেন্সি কলেজে যোগ দিয়ে যেউঠার সে রসায়ন বিজ্ঞানরে বিএ এবং এমএ ডিগ্রি সমাপ্ত করে স্নাতক হাসল করা পরে সে আইন ডিগ্রি মধ্যে সমাপ্ত করে আইন ডিগ্রি সমাপ্ত পরে সে মাত্র তিন দিন পাই কোর্ট যাই আপরে সে আইন বৃত্তি সবুদিন পাই ছাড়ি বিজ্ঞানের ক্যারিয়ার গড়বাক নিষ্পতি নিয়ে 27 এপ্রিল 2017 শেষ নিঃশ্বাস ত্যাগ করে হিন্দি চলচ্চিত্র জগতর জনাশুনা অভিনেতা বিনোদ খান্না সে জনে ভারতীয় অভিনেতা চলচ্চিত্র নির্মাতা এবং রাজনেতা যিকি হিন্দি চলচ্চিত্রের কাম পাই বেশ জনাশুনা লে সে সময়ের অমিতাভ বচ্চন ও রাজেশ খান্নাঙ্ক পরি বিনোদ খান্না সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকামানক মধ্যরু জনে থিলে বিনোদ খান্নাঙ্কু স্টাইলিশ আইকন এবং ফ্যাশন আইকন ভাবে বিবেচনা করা যাওতা সে রাজনীতিতে যোগ দেই অটল বিহারী বাজপেয়ীঙ্ক প্রধানমন্ত্রীত্ব সময়ের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হয়েছিলেন আউ পরবর্তী সময়ের বৈদেশিক মন্ত্রী হয়েছিলেন ব্যুরো রিপোর্ট খবর ওড়িশা।